আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য সোনমার্গ। সোনমার্গে যেতে যেতে কি সুন্দর প্রকৃতি দেখা যায়। আসলে আমাদের কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট হচ্ছে সোনমার্গ। সোনমার্গে যদি না যেতাম আসলে কাশ্মীরের সুলকলা পূর্ণ হতো না। তো আমরা সোনমার্গটা লাস্ট ডেতে রেখেছিলাম। আজকে এই লাস্ট ডে আমাদের কাশ্মীর। কালকে সকালে ইনশাল্লাহ আমরা চলে যাব দিল্লির উদ্দেশ্যে। আজমির শরীফ যাব, সরি দিল্লি না, আজমির শরীফ যাব। আজমির শরীফ আবার এক রাত থেকে পরে আবার দিল্লিতে যাব। তো সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সোনমার্গে যাওয়ার যে রাস্তাটা, মানে এত সুন্দর রাস্তা কি বলবো, মানে সবচেয়ে সুন্দর লেগেছে আমাদের কাশ্মীরের মধ্যে এই সোনমার্গ যাওয়ার রাস্তাটা। সোনমার্গের যে মেইন পয়েন্ট, ওই পয়েন্টে যেতে হলে আমাদের ট্যাক্সি যায় না। তো আমরা আবার মাঝখান থেকে ট্যাক্সি আমাদের এক জায়গায় স্টপেজ করে ওখান থেকে আবার সোনমার্গের জন্য আলাদা গাড়ি ভাড়া করতে হয়েছে। তো ড্রাইভার সাহেব আমাদেরকে আসলে আগে বলেনি, আমাদের গাইডও আগে কিছু বলেনি। তো আমরা সেরকম প্রিপারেশনও নিয়ে আসিনি। তারপরেও আমরা টুকটাক কিছু ভিডিও দেখে আসছিলাম কিছু ভাইয়ের, তো সেখান থেকে টুকটাক কিছু অভিজ্ঞতা আছে। তো গাড়ি ভাড়া করতে গেলে অনেকে অনেক কিছু বলে, ভাড়া এত, ভাড়া এত। তো আমরা আবার সেই হিসাব করে আমরা একটু বার্গেনিং করেই গাড়ি নিয়েছিলাম। আসলে ভাড়া যেটা ন্যায্য আমরা সেটাতেই গিয়েছি, কিন্তু বার্গেনিং করতে হয়েছে এই যা। তো যাচ্ছি ইনশাল্লাহ, দেখেন রাস্তাঘাট এত সুন্দর, পাহাড় পর্বত কত কিছু দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে আসছি, সোনমার্গের খুব কাছাকাছি, যেখান থেকে আমাদের ট্যাক্সি রেখে স্ট্যান্ড করে আমাদেরকে নতুন আরেকটা গাড়ি ভাড়া করতে হবে। সেই সামনে থেকে নিয়ে যাচ্ছি, মাশাআল্লাহ কি পাহাড়। পাহাড়ের ওই যে চূড়ায় দেখেন শুধু বরফ আর বরফে ঢেকে আছে। এখান থেকে এই যে ঘোড়াগুলো যাচ্ছে হেঁটে হেঁটে, কেউ কেউ ঘোড়াতেও যেতে পারে, ঘোড়ার রাস্তাটা একটু অন্যদিকে আর গাড়ির রাস্তা অন্যদিকে। তো আমরা ঘোড়াতে যাই নাই, কারণ ঘোড়াতে আমরা উঠেছি আর ঘোড়া যাবে পাহাড়ের ভিতর দিয়ে ভিতর দিয়ে, সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে, দরকার নাই। সেজন্য আমরা ট্যাক্সি রেখে, তো আমরা ট্যাক্সি ভাড়া করেছি। আমরা গাড়ি ঠিক করলাম সোনমার্গ থেকে জিরো পয়েন্ট পর্যন্ত 4000-এ।
আসলে রাস্তাটা দেখতে মনে হচ্ছে যে আমরা বরফের উপর দিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর করে বরফ পড়ে, মানে সাদা চকচক করছে বরফ পাহাড়ের গায়ে। আর এখান দিয়ে রাস্তাটা এত কি বলবো ভয়ঙ্কর রাস্তা, মানে মনে হচ্ছে যে এই বুঝি পড়ে গেলাম। আর ড্রাইভার ভাই আমাদের এত ভালো করে গাড়ি চালিয়েছে, বিশ্বাস করবেন না গাড়িগুলো এত টেকনিক্যালি তারা সব কিছু চালিয়ে যায়। দেখেন রাস্তার দুই পাশে শুধু বরফ আর বরফ। আমরা আসলাম আজকে, গতকালই মনে হয় তুষার হয়েছিল এখানে, যার কারণে রাস্তায়ও বরফ পড়ে আছে।